হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার পরিবারের সকলকে ওয়েলকাম জানিয়ে আবার নতুন ব্লগ শুরু করছি। আর জানো তো, আজকে মানে কি বলবো, ঘুম থেকে উঠে না, চোখগুলো এত ব্যথা করছে, মাথা যন্ত্রণা করছে, আর তারপর মানে ঘুমটা ভেঙে গেল, ঘুমাতে পারলাম না, ঠিক করে উঠে গেলাম অনেক সকাল সকাল উঠে। কালকের যে ভিডিওটা তৈরি করেছিলাম সেটাকে মানে আপলোড করলাম, ভিডিওটা ছাড়লাম, এডিট করলাম। কালকে অর্ধেক গুছানো ছিল, মানে ভিডিওগুলো ক্লিপগুলোকে জুড়ে রেখেছিলাম। তারপর আজকে সকালবেলায় যখন আপলোড করলাম, বাকিটা কমপ্লিট করলাম, করে ভিডিওটা ছাড়লাম। মাথার ভেতর ডিপ ডিপ করে ব্যথা করছে, যন্ত্রণা করছে, জানো না কালকে আইসক্রিম খেয়েছিলাম আর এত গরম লাগছিলো, কালকে বাজার থেকে এসে কি করেছে সহ্য করতে পারিনি, ফ্রিজের জল ডাইরেক্ট খেয়ে ফেলেছিলাম, মানে এসে ঘর ঘর করে ফ্রিজের জল খেয়ে ফেলেছিলাম। আর কী হয়েছে, ঢোক গিলতে কষ্ট হচ্ছে, আবার ঠান্ডা লেগে গেছে। তা সকাল সকাল উঠে পড়লাম, যে ভাবলাম যে ভিডিওটাকে আপলোড করি, মানে কালকে যেটা তৈরি করেছিলাম আজকে ছাড়বো বলে, তা করি, করে ওইটাকে করে তারপর দেখি যদি পারি দুটো শর্ট ছেড়ে, তারপর একটুখানি গোপালকে তুলি, গোপালবাবুকে তুলি, গোপালবাবুকে ঘুম থেকে তুলে গোপালবাবুকে বিস্কুট টিস্কুট দিয়ে তারপর চা করি, চাটা খেয়ে তারপর দেখি মামাকে ফোন করি। মামা মানে ছোটো থেকে আমি যেই মামাকে দেখাই, মামাকে ফোন করে বলি যে মামা তুমি আজকে বসবে কি না, এটা জেনে যাই, কেননা কোন দিন মামা হয়তো কোথাও গেল, চেম্বার খুললো না, গিয়ে আমি ঘুরে আসবো, বেশ অনেকটা বাড়ি থেকে অনেকটা অটো যেতে হয়, তা মামাকে ফোন করেই যাই গেলে। আর কখনো কখনো মামা এদিক ওদিক যায় দরকারে, এই ডাক্তারি কাজে এদিক ওদিক যায়, তাই জন্য মামাকে ফোন করেই যাই। তাই দেখো সকালবেলায় মানে ওঠার পর থেকে আমি দরজায় মানে দরজায় জল টল দিয়ে তারপর ব্রাশ করে গোপালকে তুলে গোপালকে বিস্কুট টিস্কুট দিয়ে তারপর চাটা করলাম। সুমিও উঠে আসলো, সুমি এখন জল ভরছে বোতলে, দেখো সুমি জল ভরছে বোতলে, আর আমি তোমাদের সাথে কথা বলছি। তারপর এখন আমি আস্তে আস্তে রেডি হচ্ছি, দেখি মামার কাছে যাব, মাথা যন্ত্রণাটা প্রচণ্ড হচ্ছে, তারপর তো প্রেশার হাই হয়ে গেছিলো সেটা এখন একটু ঠিক আছে, আবার ঘাড়ে ব্যথা সেটাও একটু বলবো, শরীরটা খুব একটা ভালো না। তারপর আজকে বুল্লি আসার কথা আছে, বুল্লি মানে বুলবুল শরণা ব্লগ, যে এই বোন আমার, সেই বোন আজকে হয়তো বিকালের দিকে মানে ও ব্যারাকপুরে বাড়ি, ও হয়তো বিকালের দিকে মেয়েকে নিয়ে বা ব্যারাকপুর থেকে আর কি ট্রেনে উঠবে, বেরোবে তিনটের পর, কারণ তিনটে পর্যন্ত মেয়ের অনলাইন ক্লাস আছে। তারপর আসবে, আসবে যে একটা কারণে দরকারে আসছে, ঘোরা উপলক্ষ না, কেননা কালকে তো শনিবার, আজকে শুক্রবার, কালকে শনিবার আমাদের এখানে শীতলা পুজো আছে, সেই শীতলা পুজোয় দিদা যে মানত রেখেছিল সে মা শীতলার কাছে পুজো দেবে বলে, আমাদের আরিয়া আর আমার আরেক বোন দোলা দুজন অসুস্থ ছিল, ওদের মাসি বোনজির নামে মানত রাখা হয়েছিল যে ওরা সুস্থ হয়ে গেলে মা শীতলাকে পুজো দেবে। তা শীতলা পুজো কালকে আমাদের এখানে, শীতলা পুজোটা কালকে হবে, তাই আমি সেদিন শাড়ি কিনে এনেছি। এবার আজকে আমি এখন আমার মামাকে দেখিয়ে এসে আবার একটু বেরোবো, দেখি সব কেনাকাটা কী কী লাগবে গুছিয়ে রাখি, ফল এনে রেখে দিই আজকে গুছিয়ে, তারপর আলতা সিঁদুর যা যা লাগবে, ফুলের মালার দোকানে বলে আসি, কালকে 108টা জবা ফুলের মালা বানিয়ে রাখতে আমাদের জন্য, এগুলো বলে আসি আর গুছিয়ে রেখে আসি। আর বুল্লি সেজন্যই আসবে, কেননা দিদা বুল্লিকে আসতে বলেছিল যে বুল্লি তুই স্বর্ণাকে নিয়ে চলে আসিস। আর পম্পা আরোহী ব্লগ করে যে, মানে রোহন আরোহী পম্পা ওরা এখন আসতে পারবে না, দোলাও এখন আসতে পারবে না, কারণ দোলার এত বড় অপারেশন হয়েছে, ও এখনও পুরোপুরি সুস্থ হয়নি, মানে যখন তখন যে আসতে বলবো তুই আয় সেরমটা পারবে না, হয়তো জামাইষষ্ঠীর আগে আগে আসবে, কিন্তু অতি সাবধানে ওকে আনবে দাদা। আর আমি ওকে আনতে যাচ্ছি না কেন, আমি যদি ওকে আনতে যাই, যাই হোক আমি একটা মানে মেয়ে ছেলে কীভাবে ওকে আনবো না আনবো, আর দাদা ওকে সাবধানে সেভাবে নিয়ে আসবে যে কীভাবে ওকে ইয়েতে আনা যায়, কারণ ওর একটা ভালো মানে ভালোই বড় অপারেশন হয়েছে, ওকে এখন খুব সাবধানে রাখছে দাদা, দাদা নিজে নিয়ে আসবে আবার নিজেই নিয়ে যাবে, হয়তো জামাইষষ্ঠীর আগের দিন আসবে, জামাইষষ্ঠীর দিন থাকবে, পরদিন দাদা নিজেই নিয়ে যাবে, দাদা ওকে খুব মানে যত্ন করে কেয়ার করে রাখছে, কেননা ওর শরীর খুব ভালো ছিল না, মারাত্মক অবস্থা থেকে কাটিয়ে এসেছে, বড়ই অপারেশন হয়েছে ওর, এখনও সুস্থ আছে, কিন্তু এখন ওকে অনেক রেস্টে থাকতে হচ্ছে, সাবধানে থাকতে হচ্ছে, নিয়ম মেনে চলতে হচ্ছে, সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করতে পারবে না, মানে ওর অনেকগুলো সমস্যা, মানে এখন এগুলো কিছুদিন, 6 মাস অন্তত তোকে রেস্টে থাকতে হবে।
তা যাই হোক, ওই জন্য দিদা বলেছিল বুল্লিকে বুল্লিতে চলে আয়, তাহলে আমি আছি শুনি আছে বুল্লি দিদাকে নিয়ে ওখানে গিয়ে মন্দিরে গিয়ে মানে থাকতে হবে একজনকে, তো দিদা তো একা যেতে পারে না। আর বাড়িতে দেখো, বাড়িতে তো কাউকে রান্না বান্না করতে হবে, বাজারেও যেতে হবে, তা আমি তো সেগুলো করব, আমি তো ওই জন্য পুজোর দিকটা যেতে পারবো না, হয়তো বুল্লিকে গুছিয়ে টুছিয়ে দেবো, দিদাকে ধরে ধরে আর কি বুল্লি নিয়ে যাবে, দিদা তো একা একা যেতে পারে না। আর সুমি, সুমি ছাড়া তো আমার চলবে না, কারণ সুমি আমি দুই বোনে মিলে ধরো বাজারে যাই, বাড়িতে এসে আবার ধরো আমি রান্না করছি, সুমি আমাকে গুছিয়ে গাছিয়ে দেয়। এবার দিদা বুল্লিকে বলেছিল বুল্লি তুই আসিস, তুই আমাকে নিয়ে একটুখানি যাবি মন্দিরে, মেয়েরও পরীক্ষা শেষ, এখন পড়ার চাপ নেই তেমন, তা বুল্লি ওই জন্যই আজকে আসবে, কালকে শীতলা পুজো হবে বলে, আর হয়তো পরশু দিন যাবে। তা তোমরা আমার সাথে থাকো, দেখাচ্ছি আর কি কি হয়, সারাদিন কি কি করছি দেখাচ্ছি। দেখো আমি মামার কাছে এসে পড়েছি ডাক্তার দেখাতে, দেরি হয়ে গেল, কেননা বেরোবো বলে অনেক আগে ঠিক করেছিলাম, কিন্তু তার মধ্যে মানে মিঠুদা ফোন করলো, মিঠুদার সাথে কতক্ষণ কথা হলো, তারপরে অনেকক্ষণই প্রায় কথা বললাম, তারপরে টিফিন টিফিন করে বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। আমি এখন এই জাস্ট এসে মানে মামার বাড়িতে আসলাম, আমার আগে একজন আছে, সে দুটো ছেলে করে তারপর আমি ঢুকবো, তারপর বাড়ি গিয়ে রান্না বান্না আছে, প্রচুর চাপ রয়েছে আজকে জানো। ডাক্তার মামাকে দেখিয়ে তারপর ওখান থেকেই মানে ফটক বাজার থেকে বাজার করে নিলাম, গঙ্গা থেকে ধরা, তারপরে পাবদা মাছ বিক্রি করছিলো, মানে ওখান থেকে ধরে ওরা ওই বাজারেই বিক্রি করে ফটক বাজারে, তা ওখান থেকে পাবদা মাছ কিনে আনলাম, আর কুমড়ো দেখেছিলাম একটা খুব সুন্দর কুমড়ো, সেটা কিনে আনলাম, কিনে এনে যে অটোয় বসলাম, অটো ছাড়েনি, তখনই মেয়ে ফোন করলো, মানে শরণ্যা ফোন করে বলছে মাসি আমরা খদ্দা পেরিয়ে গেছি আসছি, এই দেখো ওই যে হাজির, মেয়ে নিচে টিভি দেখছে, বুলি আর শরণ্যা চলে এসেছে, তা আমি এসে তাড়াতাড়ি করে একটুখানি গ্লুকন ডি গুলে খেলাম। তারপর বুল্লি থানকুনি পাতা পাটা খেতে খুব ভালোবাসে, বুল্লিও ভালোবাসে, পম্পাও ভালোবাসে, মানে সবাই প্রায়, সুমিও ভালোবাসে, সবাই আমাদের থানকুনি পাতা পাটা খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, পম্পা মানে তোমরা পম্পা নামে চেনো, ওর নাম হচ্ছে পুচি, আর এটার নাম হচ্ছে বুল্লি, যাকে তোমরা বুলবুল নামে জানো, ঠিক আছে। তা সবাই থানকুনি পাতা পাটা খেতে ভালোবাসে, আগের বার এসে বলছিল বিন্দিন থানকুনি পাতা পাটা করলে হতো, তা তখন ভালো মতো পাইনি, কেমন পচা পচা পাতা ছিল, তা ও আসবে জানিয়েছিল, তা আমি কালকে বাজারে গেছিলাম থানকুনি পাতা এনে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তা আজকে কী রান্না করলাম শোনো, আমার তো শরীর খারাপ, সকাল থেকে তোমাদেরকে বলেছি যে আমি মামাকে দেখাতে যাব, আমার ঘাট থেকে আবার ব্যথাটা উঠছে, মনে হচ্ছে আবার প্রেশারটা বেড়েছে, ঠিক তাই, এখন ওপরে হচ্ছে 140 আর যেখানে 80 থাকার কথা সেখানে হচ্ছে 100, বুঝতে পারছো, গরমে নাকি প্রেশারটা একদম বেড়ে গেছে আমার বেশি, বুঝলে। তা মামা ওষুধ দিল, তা এখন আমি এসে বেশি কিছু রান্না করিনি, থানকুনি পাতা বাটা ভালোবাসে, থানকুনি পাতা বাটা করা হলো, আর করলা ভাজলাম, বেগুন ভাজলাম, কুমড়ো ভাজলাম, আর কি করলাম, পাবদা মাছের ঝোল, পাবদা মাছের ঝোল এখন আমার কড়াইতে ফুটছে, দেখো এই যে পাবদা মাছের ঝোল হচ্ছে, আর ভাজাভাজিগুলো আগে হয়ে গেছে, এই যে ভাজাভাজিগুলো করে আমি সব রেখে দিয়েছি, এই যে ভাজাভাজিগুলো, আর থানকুনি পাতা বাটা দেখাচ্ছি, দেখো এই দেখো থানকুনি পাতা বাটা হয়ে গেছে, এই আজকে রান্না হলো, আর কিছু রান্না করিনি, বাটা, তিন রকমের ভাজা, পাবদা মাছের ঝোল জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে, এই আজকে রান্না করলাম। তা আমি এখন স্নান করে আসবো, এসে পুজো দিয়ে নেবো, তারপর খাওয়া দাওয়া হবে। দেখো আমরা সবকটা এখন এক জায়গায় হয়েছি, ওই যে বুলবুল আর ওই যে ছুটকি মা শরণ্যা বসে আছে, আর ওখানে সুমি বসে আছে, মামুনি এখনই এগরোল কিনে নিয়ে আসলো আমাদের জন্য, তাই মামুনি এখন বাথরুমে গেছে গা ধুতে, গরমে পুরো ঘেমে টেমে এসেছে এগরোল নিয়ে, আর দিদা নিচে টিভি দেখছে, দিদা তো এগরোল খায় না, দিদার জন্য শন পাপড়ি আর রসগোল্লা আনা হয়েছে, আর মিস্ত্রি নিচে আছে, আমরা যখন সবাই এগরোল খাবো তখন আমরা মানে খেতে খেতে সবাই খালি ছুঁড়ে ছুঁড়ে দিতে থাকি ছোটো ছোটো টুকরো করে, আর টকাটক টকাটক খেতে থাকে, আর এগরোল খেতে মিস্ত্রি খুব ভালোবাসে, তোমরা তো আগেই জানো, তোমাদেরকে বলেছি, তা আমরা সবাই খাবো, আর খালি ওকে খুঁটে খুঁটে মানে ও যাতে খেতে পারে সে সুবিধা মতন টুকরো করে দেবো, আর সমানে খেতে থাকবে। তা এখন আমরা এগরোল খাবো, আজকের মতন আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা, ফিরে আসি পরের ব্লগে।